আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমার তোমার পাশে সামনে, এটার সামনে ওটার সামনে কিভাবে আরবিতে বলতে হয়, চলুন শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই শব্দগুলো না জানলে আরবিতে আপনি কথা বলতে পারবেন না। ই অথবা ইয়া অর্থ আমার, কা অথবা কাফ অর্থ তোমার, হু অথবা হা অর্থ তার, হুম অর্থ তাদের। এই শব্দগুলোর সাথে অন্য কোনো শব্দ যুক্ত করে আমরা বাক্য গঠন শিখব। চলুন ভিউয়ার্স তাহলে শুরু করি। ঘর অর্থ বেত, আর ঘরে ফিল বেত তোমার ঘর, কিভাবে বলবেন? বেতাক অর্থ তোমার ঘর, শেষে কাব যুক্ত হয়ে কা অর্থ তোমার, আর বেত অর্থ ঘর, বেতাক অর্থ তোমার ঘর। যদি বলেন তোমার ঘরে ফিল বেইতিক, আমার ঘর বেইতি, শেষে ইয়া যুক্ত আছে। আর যদি বলেন আমার ঘরে ফিল বেইতি অর্থ আমার ঘরে, তার ঘর বা তার বাড়ি বেইতাহ অথবা বাইতাহু অথবা বাইতাহা অর্থ তার বাড়ি, তাদের ঘর বাইতাহুম, বাইতাহুম হুম অর্থ তাদের, আর বাইত অর্থ ঘর অথবা বাড়ি। নেক্সট পরিচয়পত্রকে বলা হয় হাওয়াইয়া, হাওয়াইয়া অর্থ পরিচয়পত্র। আর কার্ডকে বলা হয় বতাগা, বতাগা অর্থ কার্ড, যে কোনো ধরনের কার্ড, যেমন পরিচয়পত্র, ব্যাংক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোকে বতাকা বলা হয়। আবার পরিচয়পত্রকেও বতাকা এবং হাওয়াইয়া দুটাই বলা হয়। আমার পরিচয়পত্র আরবিতে বলবেন হাওয়াইতি, শেষে ইয়া যুক্ত হয়েছে, আমার আছে সেহেতু শেষে ইয়া যুক্ত হয়েছে, হাওয়াইতি অর্থ আমার পরিচয়পত্র, এটা আমার পরিচয়পত্র। হাদি হাওয়াইতি অর্থ এটি আমার পরিচয়পত্র। আপনার পরিচয়পত্র বললে হবে হাওয়াইতিক, শেষে কাব যুক্ত হয়ে তোমাকে নির্দেশ করে, হাওয়াইতিক অর্থ তোমার পরিচয়পত্র। আপনার পরিচয়পত্র দেন, আর তিনি হাওয়াইতিক। পুলিশের সামনে পড়লে জিজ্ঞাসা করতে পারে এবং হাওয়াই চাইতে পারে, বলবেন আপনার পরিচয়পত্র দিন, এভাবে বলবে আ তিনি হাওয়াইতিক, অথবা জীব হাওয়াইতিক, অথবা জীব বতাকা, অথবা জীব হাওয়াইয়া, এভাবে বলতে পারে। এটা তোমার পরিচয়পত্র, হাদা হাওয়াইতিক, এটা তোমার পরিচয়পত্র, এভাবে জিজ্ঞাসা করতেও পারে। ইয়া অর্থ আমার, আর সামনে অর্থ গিদ্দাম। পুরো ক্লাসটি আজকে আমার তোমার পাশে সামনে এরকম বাক্য গঠন হবে, আশা করি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সামনে গিদ্দাম, যেমন স্কুলের সামনে, যদি কাউকে বলেন স্কুলের সামনে এসো, গিদ্দাম আল মাদ্রাসা, তাল গিদ্দাম আল মাদ্রাসা অর্থ মাদ্রাসার সামনে বা স্কুলের সামনে আসো। আমার সামনে গিদ্দামি, শেষে ইয়া যুক্ত হয়ে গিদ্দামি আমার সামনে হয়েছে। আর তোমার সামনে বললে বলতে হবে গিদ্দামাক অর্থ তোমার সামনে। নেক্সট পাশে জাম্ব, জাম্ব অর্থ পাশে, এখানে জিম নুন বা এর উচ্চারণ হয় জানব, কিন্তু আরবি ব্যাকরণের নিয়মে নুন ছাকিনের পরে যদি বা অক্ষর থাকে নুনকে মিম ধরে পড়তে হয়, তাই নুনকে মিম ধরে আমরা জাম্ব বলবো। আমার পাশে জাম্বি, জাম্বি শেষে ইয়া যুক্ত হয়ে আমার পাশে আছে, আর তোমার পাশে জাম্বিক, শেষে কাব যুক্ত আছে। আর পাশাপাশিকে বলা হয় জাম্বান ইলা জাম্ব, পাশাপাশি মসজিদের পাশে, যদি বলেন যে মসজিদের পাশে এসো, গিদ্দাম আল মসজিদ, গিদ্দাম আল মসজিদ, তাল গিদ্দাম আল মসজিদ, ইজি গিদ্দাম আল মসজিদ, মসজিদের পিছনে ওরা আল মসজিদ, একটার পর একটা শব্দ যুক্ত করে আপনি বাক্য গঠন করতে থাকেন। পিছনেকে বলা হয় ওরা, আমার পিছনে ওরাই, তোমার পিছনে ওরাক, তোমার পিছনে স্ত্রী হলে বলবেন ওরাইকি, তোমার পিছনে আরেকটি আরবি হচ্ছে খলফাক, খলফাক অর্থ তোমার পিছনে, খলফ অর্থ পিছনে, আর খলফাক শেষে কাব যুক্ত হয়ে তোমার পিছনে হয়েছে। হোটেল বা রেস্টুরেন্টকে আরবিতে বলে মাতাম, মাতাম অর্থ হোটেল বা রেস্টুরেন্ট, সামনে গিদ্দাম, রেস্টুরেন্টের সামনে গিদ্দাম এল মাতাম, হোটেলের পিছনে ওয়ারা এল মাতাম, হোটেলের পাশে জাম্ব আল মাতাম, এভাবে পাশে ডানে বামে এই শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন শিখুন, তাতে আপনার আরবি অনেক সহজ হয়ে যাবে। হাসপাতাল মুস্তাসফা, যদি বলেন হাসপাতালের পাশে, জাম্ব অর্থ পাশে, হাসপাতালের পাশে, জাম্ব আল মুস্তাসফা অর্থ হাসপাতালের পাশে। নেক্সট অফিস আরবিতে বলে মাকতাব, আর ওরা অর্থ পিছনে, যদি বলেন অফিসের পিছনে, ওয়ারাল মাকতাব অর্থ অফিসের পিছনে, আবার যদি বলেন
অফিসের কাছে গেরিব আল মাকতাব, অফিসের পাশে জাম্ব আল মাকতাব। নেক্সট ঘোড়া, আরবিতে বলে লিফ, উল্টা ঘোড়া, ডানে ঘোড়া, বামে ঘোড়া, এই ঘোড়াকে বলা হয় লিফ, লাম্ফা, লিফ অর্থ ঘোড়া, এখান থেকে ঘোরো, আরবিতে বলবেন লিফ মিন হিনা, ডানে ঘোরো লিফ ইয়ামিন, আর বামে ঘোরো লিফ ইয়াসার। ইয়া বা ই অর্থ আমার, তাহলে আমার বামে আরবিতে বলবেন আলা ইয়াসারি, আলা ইয়াসারি, আমার ডানে আলা ইয়ামিনি, আপনার আরবিতে বলা হয় কা বা কাপ, আপনার ডানে আলা ইয়ামিনিক, আপনার বামে আলা ইয়াসারিক, শেষে কা যুক্ত হয় আপনার। যদি বলেন সোজা চলো ইমশি সিদা, ডানে চলো ইমশি ইয়ামিন, বামে চলো ইমশি ইয়াসার। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।